राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री वृंदावन धाम वास। राधे राधे सुप्रिय भक्तबिंदो, आजकल भिडियोते अति दुर्लभ स्थान के अपन दर्शन कराब। ये स्थान भगवान कृष्ण प्रतिदिन कृष्ण सखादे नहीं एसे लीला करत। तो कृष्ण सखादे नहीं लीला कर गाभीरा पासे घास खाच्छिल, और से ही समय कंस एक जन असुर पाठिए। कंस प्रतिदिन एक जन कर असुर पाठात, भगवान कृष्ण बध कर दित। तो यही स्थान जो लीला से ही दिन जे असुर के पाठिए से ही असुरटर नाम छो बसुर। से ही असुरटी आसले असुर, किंतु एक गाभीर रूप धारण कर गाभीर रूप धारण कर कृष्ण के मारार जो एस। और कृष्ण से ही असुरटी के देखे ही चिंते पे, कृष्ण देखे चिंते पे से ही असुरटी के बध कर दिए से। तो से ही असुरटी के बध करारे जख कृष्ण बसे सखारा एसे और जरा रही सकले एस कृष्ण तुम्हें गाभी हत्या करेछो, तुम्हार गो हत्यार पाप लेगे। जदिओ से असुर, किंतु से तो एक गाभी रूप धारण कर तई तुम्हें कि करते तुम्हें प्रार्थित करते तुम्हें ये पृथ्वीते जो तीर्थ स्थान आई तीर्थ तुम्हें स्नान करते। तो कृष्ण भगवान तक कि करल से स्थान अपन नहीं जाब दर्शन करार जो जे स्थान कृष्ण तर निजे बाशी दिए एक सरोवर बनिए से और सेखने समस्त तीर्थ के भगवान आहवान कर से समस्त तीर्थ से সেই যে সরোবরে এসে প্রবেশ করেছে আর কৃষ্ণ সেখানে স্নান করেছে। তো আজও সেই 5000 বছর পুরানো ভগবান কৃষ্ণের হাতের বানানো সেই বাঁশি দিয়ে সরোবরটি রয়েছে, সেখানে ভগবান কৃষ্ণ স্নান করেছিল। আর সেখানে আরও অনেক কিছু দর্শনীয় রয়েছে, তো আমরা গিয়ে এখন দর্শন করব সেই স্থানকে। তো চলুন আমরা গিয়ে দর্শন করি সেই দুর্লভ স্থানকে। রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ, তো আমরা সেই স্থানে যাচ্ছি যে স্থানে যে সরোবরটি ভগবান কৃষ্ণ নিজের বাঁশি দিয়ে বানিয়েছিল এবং সমস্ত তীর্থকে যে জলে সরোবরের জলে ভগবান কৃষ্ণ আহ্বান করেছিল। দেখুন এখানে একটি স্থান রয়েছে, এই স্থানটিকে স্বয়ং ভগবান কৃষ্ণের নাতি বজ্রনাথ বানিয়েছিল। দেখুন ভগবান কৃষ্ণের একটি আকার এবং নিচে রয়েছে একটি ভাগবতমের শ্লোক, এটি লিখেছিল স্বয়ং ভগবান কৃষ্ণের নাতি বজ্রনাথ। আমরা জানি বজ্রনাথ এই বৃন্দাবন ধামে অনেক ভগবানের বিগ্রহকে প্রতিষ্ঠা করেছিল এবং এইটিও বানিয়েছিল। দেখুন এখন আমরা যাচ্ছি সেই স্থানে, এই স্থানে এই সরোবরের জলেই ভগবান কৃষ্ণ স্নান করেছিল এবং এখানে যে জলে সমস্ত তীর্থকে এই সরোবরের জলে, দেখুন এই সরোবরের জলে ভগবান কৃষ্ণ সমস্ত তীর্থকে আহ্বান করেছিল। দেখুন এই জলে সমস্ত তীর্থকে ভগবান কৃষ্ণ আহ্বান করেছিল এবং অদ্ভুত বিষয় হচ্ছে এই যে এই সরোবরের জল সোমবার এবং অমাবস্যার দিনে এই জল পরিবর্তন হয়, এই জলের রং সাদা হয়ে যায়। এবং আরও সুন্দর একটি বিষয়, অদ্ভুত বিষয় হচ্ছে আপনারা এখানে এসে যদি মানত করেন, এখানে এসে মানত করলে যদি কারো সন্তান না থাকে, এখানে এসে অমাবস্যার দিনে মানত করলে তার সন্তান লাভ হয়, এই অদ্ভুত সুন্দর পাওয়ার শক্তি রয়েছে এই স্থানে। এই স্থানে এসে ভগবানের কাছে, রাধারানীর কাছে এই স্থানে এসে কৃষ্ণের কাছে মানত করলে সে তার সন্তান লাভ করে। দর্শন করুন আপনারা এই পবিত্র জলকে, যে জলে ভগবান কৃষ্ণ স্নান করেছিল, এবং এই স্থানের আশেপাশের সমস্ত কিছু ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত এই স্থান। দেখুন পাশেই আরো রয়েছে অদ্ভুত বজরংবলি। তো আমরা এই পুরো স্থানটিকে দর্শন করছি যে স্থানে ভগবান কৃষ্ণ নিজে তার হাতে এই সরোবরটি বানিয়েছিল। এই হলো ওই স্থানটি,
যেখানে ভগবান কৃষ্ণ স্নান করে গো হত্যার পাপ থেকে মুক্তি লাভ করেছিল। রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ, No!